আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিউডে বিয়ের সিজন স্টার্ট হয়ে গেছে জুন মালিয়া সুজিতের পর যার নাম আসছে তিনি হলেন পরমব্রত চ্যাটার্জি হ্যাঁ বন্ধুরা পরমব্রত চ্যাটার্জি বিয়ে করতে পারেন দু হাজার কুড়িতে এমনটাই ইঙ্গিত দিলেন পরমব্রত চ্যাটার্জী পরমব্রত চ্যাটার্জী তার বিদেশি গার্লফ্রেন্ড সম্পর্ক বেশ দিন ধরে পরমব্রত আর সম্পর্ক নিয়ে তারা দুজনেই কখনোই করেননি সাম্প্রতিক একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে প্রতিবেদক পরমব্রতকে জিজ্ঞাসা করেন তিনি বিয়ে কবে করছেন সে বিষয়ে তিনি স্পষ্ট জানান সত্যি আমাদের সম্পর্কটা অনেক দিন হলো বিয়েটা হয়ে যাবে আর বেশি দিন নয় প্রতিবেদক যখন দু হাজার কুড়ির কথা বলেন পরমব্রত তখন মাথা নেড়ে সম্মতি জানান তাহলে বন্ধুরা আমরা ধরে নিতে পারি সামনের বছর মানে দু হাজার কুড়িতে বিয়েটা সেরে ফেলছেন পরমব্রত চ্যাটার্জি আর তার নেদারল্যান্ডের বাসিন্দা বিদেশি বান্ধবী ইকা 2020 কোরিতে কত তারিখ কোন মাসে বিয়ে করছেন পরমব্রত কোথায় বসবে তাদের বিয়ের আসন সব খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আমরা হাজির হব আপনাদের সঙ্গে সব খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি